हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल सोनाली आशा कर सबाई खूब भालो आछो। आज के 29 मे और शुक्रवार तो ये मुहूर्ते एखन बाजे दुपुर दुटो मतन। तो एकटुक्षण आगे प्राय 5 मिनट आगे आमी एकटा पार्सल रिसिव करेछि और एटा आमार फार्स्ट शपिंग एकटा ग्रुप थेके एकजन रिसेलर थेके। एर आगे कखनोई आमी कोनो रिसेलर थेके कोनोदिनई किछु किनिनि किन्तु आज के फर्स्ट टाइम आमी फ्लिपकार्ट अमेजन एसब किछु बाद दिए एकटा रिसेलर काछ थेके एकटा ड्रेस पार्चेसिंग करेछि जस्ट बिकज जे अमेजन बा फ्लिपकार्टे ओई ड्रेसटार अनेक रेंज छिलो एबं उनार काछे एटार कम रेंज छिलो माने कम रेंजे ए ड्रेसटा छिलो अवेलेबल सेई जोन्नो आमी एटा एकजन रिसेलर काछ थेके बुक करेछि। तो सेई पार्सलटा ए जे एसे आछे आर एटा किन्तु आमी एमनिई निइनि। নেওয়ার আগে ভালোভাবে এই স্যানিটাইজারটা স্প্রে করেছি, এর মধ্যে 65% অ্যালকোহল আছে। তো এটা দিয়ে আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়ে তারপর ভরেছি ঘরে। যাই হোক, দুঃখের বিষয় যে কিছু কাটার মতন কাঁচি কাঁচি পেলাম না, তার জন্য আমি এটা নিয়ে হাত দিয়ে ছিঁড়ে নেব। এই যে আমার সেই ড্রেস, येलो कलर मास्टर येलो, जानि ना भेतरे केमन आछे तो खुले देखो। जैक ये पैकटा किन्तु खूब भालो, अनेकटा फ्लिपकार्टे जे रकम पैकेट दितो सेरकमई, और फ्लिपकार्ट थेके निलो किन्तु एरकमई एकटा प्लास्टिकेर मध्ये एभाबे র‍্যাপ করা থাকতো। এই যে এই ড্রেস कलर लगानो आछे एल साइज एनाफ और स्लीवटा फुल और एकदम लॉन्ग। नीचे दिखते एम्ब्रॉयडरी एगुलो किन्तु प्रिंटेड, कोनो रकमेर स्टिच नहीं बा किछु नहीं, सबटाई प्रिंट करा। যাইহোক এবার আমি ড্রেসটা পরে দেখব কি কেমন লাগছে। তো এই ড্রেস সম্পর্কে আমার যে একটা ধারণা ছিল যে এই জায়গাগুলোতে হোয়াইট গুলোতে মানে ছবিতে দেখে যেরকম লাগছিল যেখানে একটা মিরর ওয়ার্ক টাইপের থাকবে আর এতটা লং হবে এটা আমি ভাবতে পারিনি। যাইহোক হাতাটাও একটু বড় লাগছে কিন্তু মানে ড্রেসটা ভীষণ কমফোর্টেবল, খুব লাইট ওয়েট, ক্যারি করা ভীষণ ইজি। আমি তো ভেবেছিলাম কলার আছে জন্য হয়তো বাজে লাগবে, কিন্তু কলারটা থাকার জন্য আরো ভীষণ সুন্দর লাগছে, একটা বিউটিফুল লুক ক্রিয়েট হচ্ছে, অসম। আর আর হ্যাঁ, আমি না শেয়ার করতে ভুলে গেছি যে ড্রেসটা আমি কততে নিয়েছি। ড্রেসটা আমি 550-তে নিয়েছি, এটা ফ্লিপকার্টে এবং অ্যামাজনে নিয়ার অ্যাবাউট 750 মতন দাম ছিল। তো এটা আমি ওই ওই একজনের থেকে রিসেলারের থেকে 550-তে পেয়েছি। তো যাই হোক, এর আগে এখন আর কি সবাই কম বেশি অনেকটা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, কেন কি না বাঁচাবো না, নো নিচে নেমে আসো। তো যাই হোক, আমরা সবাই কিন্তু কম বেশি অনলাইন থেকে শপিং করি। তো আমি এর আগে ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস নিয়েছিলাম যেটা আমি জন্মদিনের দিন পরেছিলাম, তো সেটা আমি অনেকটা নিয়ার অ্যাবাউট 1000 মতো দিয়ে কিনেছিলাম। তো ওইটা এখন এই রিসেলারদের কাছে আমি দেখছি যে অনেক কমে পাওয়া যাচ্ছে, 700-650 এরকম। তো এখন দেখে আমার এত খারাপ লাগছে যে আমি এতটা বেশি দিয়ে কিনে ফেলেছি, কিন্তু এখন তো আর রিটার্ন হবে না, এক্সচেঞ্জ হবে না, সেই জন্য কি আর করা, সেই না যা আছে যেমন আছে মেনে নিতে হবে।
সেইভাবে করতে হবে জাস্ট এটা কিন্তু কিনে আমি একদম ভীষণ হ্যাপি তো বন্ধুরা আজকে কিন্তু 30 তারিখ না 30 তারিখ না আজকে 31 তারিখ কেন কি না এখন রাত্রি 12:30টা বাজে আর এই মুহূর্তে সব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আই মিন রান্নাঘরের পাট চুকিয়ে আমি একটু বসলাম আর কালকে ভিডিওটা শুট করার পর থেকে আমার যে ড্রেস স্টাইলও তার ভিডিওটা শুট করার পর থেকে আমার শরীরটা ভীষণ উইক লাগছিল তাই আমি কিছু শুট করিনি আজকে আমি আমার খুব প্রয়োজন ছিল কিছু জিনিস আনার তো সেই জন্য আমি নেসেসারি কিছু জিনিস আনার জন্য একটুখানি বাইরে গেছিলাম তো যাই হোক বাড়ি থেকে ঘুরে এলাম আসার পর অনেকদিন পর যেহেতু বাইরে গেলাম তো খুব ভালো লাগলো মুডটা একটু ফ্রেশ লাগলো আর তারপর এক ফ্রেন্ডের সাথে কথা হলো অনেকক্ষণ মোটামুটি 2 ঘন্টা মতন তো 2 ঘন্টা কথা বলার পরে মুডটা আরো ফ্রেশ হয়ে গেল মানে যখনই না কারো মন খারাপ হবে কোনো ফ্রেন্ডের সাথে যাকে খুব মানে ক্লোজ ভাবো এরকম কারো ফ্রেন্ডের সাথে কোনো ফ্রেন্ডের সাথে আর কি কথা বললে কিন্তু মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যায় অনেকটা এনার্জি আসে তো কালকে কালকে নয় অ্যাকচুয়ালি আজকেই মানে 31 তারিখেই মেতেই একটা স্পেশাল দিন আছে তো সেই জন্য আমাকে বেশ কিছুখানি প্রিপারেশন নিতে হবে লাইক আমাকে ঘরটা গুছাতে হবে কালকে বললাম যেহেতু একটা স্পেশাল দিন সেই জন্য আমাকে একটু রান্নাবাড়ি করতে হবে আর আমার না খাবার যে জলটা আসে সেটা ফুরিয়ে গেছে তো ওটা আজকে নেবার কথা একদমই খেয়াল ছিল না কারণ ওই যে শরীর যখন উইক লাগে না তখন কোনো কিছু ভালো লাগে না তখন মনে হয় যে সারাটা দিন একটু শুয়ে বসে কাটাই এভাবে করে আমারও কেটে গেছে আজকে পুরোটা দিন গতকালকে পুরো অর্ধেকটা দিন তো আজকে তারপর আমি ঘুরে বেরিয়ে এলাম তারপর ফ্রেন্ডের সাথে কথা বলে একদম মুডটা যখন ফ্রেশ হয়ে গেল তখন মনে পড়লো এমা জল তো শেষ যাই হোক আজকে অত রাত্রে রান্নার আর কোনো প্রসঙ্গই ছিল না কোনোভাবেই দিয়ে যেতে পারতো না তো কাল সকালে উঠে আমাকে ফোন করতে হবে আর তার আগে আজকে আমাকে যে ঘরটা আমি বসে আছি এখন এই ঘরটা পুরোটা মানে সব এই বিছানা থেকে এই জিনিসপত্রগুলোকে ওই ঘরে ট্রান্সফার করতে হবে সেই জন্য আমি একটা জায়গা পরিষ্কার করে মুছেও রেখেছি যেখানে আগে আমাদের টেবিল থাকতো সেই টেবিলটা এখন আমরা চেঞ্জ করে দিয়েছি ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি টেবিলটা দিয়ে দিয়েছি তো ওই জায়গাতে এই জিনিসগুলো শিফট করব এখন তো এখন রাতেই করব কারণ রিও একটু পর ঘুমিয়ে যাবে তারপর আমরা এনাফ টাইম পাবো নিজেদের কাজগুলোকে গুছিয়ে নেবার জন্য তারপর আমরা পরিষ্কার টরিষ্কার করে নেব তারপর আমাকে বসতে হবে আরো কিছু নেসেসারি জিনিস যেমন মিষ্টি সুইট আইটেম কিছু কালকে স্পেশাল ডের জন্য সুইট আইটেম কিছু একটা আনতে হবে পাতা আনতে হবে আর আরো একটা ভীষণই স্পেশাল জিনিস আনতে হবে যেটা ছাড়া কালকের দিনটা একদম মানে ইউজলেস হয়ে পড়বে তো সেই জন্য আর কি তো বাড়িতে ছোট বাচ্চা আছে তো সবদিন ঘর আমাকে গোছাতেই হয় কম বেশি কিন্তু কালকে যেহেতু একটু বেশি স্পেস দরকার লাইক মানে একটু বেশি স্পেস দরকার আমার কালকে তো সেই জন্য আমি ভেবেছি যে সব জিনিসগুলোকে ওই ঘরটাতে ট্রান্সফার করে দিয়ে এই ঘরটাকে একটু যদি ফ্রি করা যায় কারণ আমাদের এখানে আমরা যে বাড়িটাতে থাকি সেখানকার ঘরগুলো কিন্তু বেশ ছোট ছোট তো সেই জন্য আমাদের বাড়িতে কোনো কিছু করতে হলে একটু হালকা পাতলা কোনো প্রোগ্রাম করতে হলেও কিন্তু আমাদেরকে মানে জায়গার যথেষ্ট অভাব পড়ে তো সেই জন্য আর কি কোন রকম ভাবে এই ঘর ওই ঘর করে অ্যাডজাস্ট করতে হয় আমাদেরকে দ্যাটস ওয়াই ঘরটা আজকে গোছাবো আর ঘরটা গোছানোর পর বন্ধুরা কেমন লাগছে সেটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভ্লগে দেখাবো সেই জন্য আমার নেক্সট ভ্লগটা একদমই দেখতে ভুলবে না নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো নেক্সট ব্লগটা কিন্তু একদম মিস করবে না আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে